হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা আমি ইন্সপায়ার্ড হয়েছি আমার ফ্রেন্ড অর্চনার থেকে। থ্যাঙ্কস অর্চনা ফর শেয়ারিং দিস রেসিপি উইথ মি। তো চলুন দেখে নিই রেসিপিটা বানাবো কি। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা চিকেন লেগ পিস, যেটা আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর এরকম করে নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে ম্যারিনেশনটা এটার ভেতর ঢোকে আর একটু ভালোভাবে কুক হয়। আমি এবার চিকেনটা ম্যারিনেট করছি। তো ফার্স্টে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো অয়েল। এবার দেব নুন, 1 টেবিল স্পুন মতো নুন। ওয়ান টিস্পুন লঙ্কা গুঁড়ো, টিস্পুন চিকেন মশালা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, এবার দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো সস আর 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা আমরা একদিন আগেও করে রাখতে পারি, রেফ্রিজারেটরে রেখে দিতে পারি, আর যদি হাতে সময় না থাকে অ্যাটলিস্ট 30 মিনিটস রাখলেও হয়ে যাবে। এইবার প্লাস্টিক র্যাপ করে কিছুক্ষণের জন্য 30 মিনিটসের মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আমি এখানে 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি ফার্স্টে শাহি জিরা, 1 ছোট টিস্পুন অনুযায়ী দেব, 1টা তেজপাতা, 2-3টে দেব এলাচ, 1টা ছোট দারচিনি, 2-3টে লবঙ্গ। এবার এটাকে 2-3 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব, যখন একটু ভালো স্মেল আসবে সেই টাইমে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি প্রথমে, পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি নুন দেবো না, যাতে পেঁয়াজটা একটু লালচে রঙে হয়ে যায়, তাহলে মাংসটার কালারটাও খুব ভালো আসে। তো আমি এখানে 2-3 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে ফেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের ক্রাশ করা পেস্ট, আর আদা রসুনটা দিয়ে একটু নাড়তে থাকবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভাজা ভাজা হয়েছে, এবারে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করব আর নাড়তে থাকব যতক্ষণ না টমেটোগুলো বেশ ভালোভাবে মাখি হয়ে যায়। একটুখানি এই টাইমে আমি নুন অ্যাড করে দেবো, 1 টিস্পুন মতো নুন দিচ্ছি, কারণ চিকেন ম্যারিনেশনের সময়তেও আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছিলাম। এরপর আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে দেবো আর কষাতে থাকবো যতক্ষণ না দুটো ভালোভাবে কষে যাচ্ছে। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে এবার দেখব কতটা
রান্না হয়েছে। দেখো টমেটোটা একদম প্রায় মাসি হয়ে এসেছে, খুব ভালো মশলার কালারটাও এসেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে চিকেন লেগ পিসগুলো দিয়ে দেবো। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি, সব মশলার সাথে মিশে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করব। একবার দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে। দেখো চিকেনটার থেকে বেশ ভালো একটু জল এসেছে আর সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষে গেছে। আমি এই টাইমে একটুখানি এটার মধ্যে দই অ্যাড করব। দইটাকে একটু ফেটিয়ে তারপরে দিচ্ছি, দইটা এটার সাথে ভালোভাবে মিক্স করে দেবো। তোমাদের কাছে দই না থাকলে তোমরা এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারো। এটাকে ভালো করে এটার সাথে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে এটা আবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেবো, কারণ মাংসটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। তো এখানে দেখে নিই কতটা চিকেন সেদ্ধ হয়েছে, অনেক ভালোভাবেই জল বেরিয়ে এসছে। চিকেনটা আরেকটু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে যেহেতু মশলাটা এখনও ভালোভাবে কষেনি। তো মাঝে মাঝে আমি একটু করে নেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায় নিচে। আমি এখন এটার মধ্যে কোনো এক্সট্রা জল অ্যাড করব না। এটাকে আরও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো, 10 মিনিট হয়ে গেছে। এইবার আমরা এটা খুলে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর কালার এসছে, তেলও ওপরে উঠে এসছে, আমাদের মাংস একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ওয়েট, এটা একটা ড্রাই ডিশ তাই আমি আর একটুখানি কষাবো যাতে একটু জল জলটা কমে যায়। একটু ঘন গ্রেভি হলেই আমি এটাকে সার্ভ করব। আমাদের চিকেন একদম রেডি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, একদম তেলও ছেড়ে দিয়েছে আর মাংস একদম নরম হয়ে গেছে। দেখো এখানে ভেঙে যাচ্ছে মাংস। তো আমি এবার গ্যাস অফ করে আমি এটা সার্ভ করব। তো আমার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করে আমাকে জানাবে তোমরা বাড়িতে প্রিপেয়ার করে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।